হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য স্টার জনপ্রিয় সিরিয়াল খড়কুটোর আপডেট নিয়ে পটকা এবং বাকি বাড়ির ছোটরা সবাই কিন্তু জেঠুমনিকে জানিয়ে দেয় যে সৌজন্য গুনগুনকে ফোন করেছিল এবং নানাভাবে মান অপমান করেছে তার কারণে গুনগুন কিন্তু কান্নায় ভেঙে পড়েছে এই সব কিছু জেনে বাবিনকে এনে দাঁড় করানো হয় কাঠগড়ায় বাবিন জানায় আমি যা করেছি ঠিক করেছি কারণ গুনগুনের মা এসে যেভাবে আমাদেরকে অপমান করলো বাড়ির প্রত্যেকের আঘাত লেগেছে আর আমি যদি গুনগুনকে ফোন করে এইসব কথা না বলতাম তাহলে আমি মন থেকে নিজেকে ক্ষমা করতে পারতাম না সৌজনের বাবা রেগে যায় বলে গুনগুন একটা ছোট মেয়ে ওর কথা ধরার কি প্রয়োজন আছে আর গুনগুন তো কোনো অন্যায় করেনি করেছে ওর মা তাহলে ওর মায়ের দায় ভার গুনগুনের ঘরে তুমি কেন চাপাবে জেঠিমা জানায় যে তুমি তো গুনগুনের মাকে ছোট বড় অনেক কথা শুনিয়ে দিয়েছ দু চার কথা শুনিয়ে তো তুমি থেমে যাওনি আর তোমার কথার শুনে গুনগুনের মা পরে আর কোনো কথাই বলেনি এখান থেকে তাকে চলে যেতে হয়েছে তুমি বুঝতে পারছো না জেঠিমা ওর মা এই বিয়ের সমস্ত রিচুয়ালটার মধ্যে থাকবে আর তখন নানাভাবে আমাদের পরিবারকে ছোট করবে কথা শোনাবে আমি কিন্তু সহ্য করতে পারবো না সেজন্যই আমি গুনগুনকে ফোন করে জানিয়ে দিয়েছি ওর মা যেন এই বাড়াবাড়িগুলো আর না করে তুমি গুনগুনকে কেন শোনাবে কারণ গুনগুন সবাইকে শাসন করে নিজেকে খুব বড় মনে করে তাহলে ওর মাকে কেন শাসন করতে পারছে না তুমি জানো সৌজন্য যে গুনগুনের মা যদি ভালো হতো শিক্ষা দীক্ষা ব্যবহার যদি ভালো হতো তাহলে কৌশিক সাথে এখানেই সংসারটা করতো নিজের মেয়েকে ফেলে স্বামীকে ছেড়ে এইভাবে বিদেশে গিয়ে একলা থাকতো না আর গুনগুনের মনে কত কষ্ট তুমি তো জানো ওর বাবার কাছে মানুষ হয়েছে কখনো মায়ের ভালোবাসা পায়নি আর সেই মাকেও শাসন করতে পারে মা কি ওর কোনো কথা শুনবে তুমি সবকিছু জেনে কেন এইভাবে মেয়েটাকে কষ্ট দিলে বলতো জেঠুমণি রেগে যায় বলে দেখো তুমি নিজেকে ইদানিং খুব বড়ো মনে করছো তাই না সৌজন্য তুমি আমার মুখের ওপর কথা বলছো আমি তোমাকে আজকে একটা কথা সিরিয়াসলি বলে দিচ্ছি গুনগুন এই বাড়ির লক্ষ্মী হয়ে আসছে তাই ওর সাথে কোনোভাবেই খারাপ আচরণ করা চলবে না এটা কিন্তু আমরা মেনে নেবো না ও এই বাড়িতে আসার আগেই ওকে তুমি এইভাবে রাগ অভিমান দেখিয়ে ওকে কিন্তু ভয় পাইয়ে দিবে না ও আবার কোনো কিছুকে ভয় পায় নাকি তাহলে তো হয়েই যেত তার মানে মানে ও ভয় পেলে ওর বয়ফ্রেন্ডের কথা সবার সামনে বলতে পারতো পটকা বলে ও তার মানে তোমার রাগ হওয়ার পেছনের কারণটা হচ্ছে এটা তাই না গুনগুন যা করেছে বেশ করেছে আর গুনগুন আসুক না ওকে এমন এমন ট্রেনিং তোমাকে করবে গুনগুন তখন তুমি তুমি বুঝবে সারা জীবন জানে লেখাপড়াই করে যাও আর সারা জীবন তুমি কাজই করে যাও তোমার মাথায় কোনোদিনও বুদ্ধি হবে না সৌজন্য তুমি এরকমই থেকে যাবে জেঠিমা জানায় যে তুমি সব সময় তোমার জেঠুমণির পথ অবলম্বন করবে জেঠুমণি কখনো আমার সাথে জোর গলায় কথা বলেনি সব সময় আমাকে ভালোবেসে গেছে আমার জন্য শাড়ি পছন্দ করে কিনে এনেছে আমরা দুজনে একসাথে গিয়ে সব শাড়ি জামা কিনেছি সব কাজ করেছি না হলে যেতামই না আর তুমি তো সেই পথে হাঁটবে তাহলে তোমার জীবনটা সুখে ভরে যাবে দেখবে ছোটো মা বলে ঠিকই তো বলেছ সৌজন্য তো সেই পথেই হাঁটছে তা না হলে বিয়ের কেনাকাটি করার জন্য গুনগুনের সাথে মার্কেটে যেত সৌজন্য এবং সমস্ত জামা কাপড় শাড়ি গহনা সব কিছু নিজে পছন্দ করে দিত সেটা তো করতো না সেটাই সৌজন্য করেছে পুটুপিসি রেগে যায় বলে দেখো সৌজন্য যখন তোমাদের প্রয়োজন হবে তখন সমস্যা মেটানোর জন্য গুনগুনকে কাছে টেনে নেবে তখন তোমার ভালো লাগবে আর যখনই তোমাদের কার্যসিদ্ধি হয়ে যাবে তখন ওকে বাইরের দরজা দেখিয়ে দেবে এটা তো হতে পারে না আমি কি ওর কাছ থেকে সুবিধা নিয়েছি পুটুপিসি নাওনি তুমি নাওনি তোমার পটকার যখন বিপদ হলো তখন ওই মেটাকেই তুমি বলেছিলে আঁকড়ে ধরতে চেয়েছিলে বলেছিলে ওকে আমি জানাই আমাদের সমস্যার কথা ও ঠিক একটা রাস্তা বের করে নেবে আর মেটার বাবাই কিন্তু এতগুলো টাকা দিয়েছিল গুনগুন তো কোনো অন্যায় করেনি ওর বাবাও কোনো অন্যায় করেনি ওরা যথেষ্ট ভালো কিন্তু ওর মা অন্য রকম সেটা তো তুমি বুঝতে পেরেছ তাহলে ওর মায়ের কথা ধরা তোমার কি প্রয়োজন গুনগুন যদি কখনও কোনো অন্যায় করে তখন তুমি ওকে শাসন করবে তবে শাসনের একটা সীমা থাকবে ওকে এমন কোনো কথা বলবে না ওর চোখ দিয়ে যাতে জল বেরোয় বা ও কষ্ট পায় তুমি ওকে বোঝাবে ঠান্ডা মাথায় কিন্তু কখনো এইভাবে রাগ করবে না পিসিমা জানিয়ে দেয় দেখো সৌজন্য তোমাকে কিন্তু এখন থেকে গুনগুনকে সম্মান করতে শিখতে হবে সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায় তুমি সব সময় গুনগুনের সাথে খারাপ আচরণ করো ওকে খারাপ কথা বলো এই সব কথা বলবে না তুমি একবার ওর সাথে ভালো আচরণ করে দেখো গুনগুন নিশ্চয়ই তোমার সাথে ভালো ব্যবহার করবে ও তো আমাদের পরিবারের সবাইকে ভালোবাসে শুধু তোমাকে ছাড়া সৌজন্য রেগে যায় দাদা ভাইয়ের কথা বলে কি বললি আমি তো ঠিকই বলেছি তবে হ্যাঁ এখন গুনগুন আস্তে আস্তে সৌজন্যকেও ভালোবেসে ফেলেছে এটা আমরা মেনে নিচ্ছি এটাতে আমরা খুব খুশি আর একটা সময় ওরা খুব ভালো করে সংসারটা করতে পারবে পিসিমা সৌজন্যকে প্রতিজ্ঞা করায় যে তুমি আজকে থেকে কখনো আর গুনগুনের সাথে খারাপ আচরণ করবে না আমি তোমার পুটু বেশি তোমাকে বলে দিলাম এই কথাটা মাথায় যেন থাকে আর দ্বিতীয়বার যেন বলতে না হয় শেষবারের মতো কিন্তু বলে দিলাম জেঠিমা বলে সেদিন নাকি অনন্যা আমাদের বাড়ির বইয়ের গায়ে হাত তুলেছে বাবিন তুমি কেন কোনো প্রতিবাদ করো নি পটকা তো প্রতিবাদ করেছে পটকা করলেই কি তুমি কেন চুপ করে দাঁড়িয়েছিলে আমি তো ছিলাম না আমিও যতটা বলার বলেছি দেখো আমাদের বাড়ির বইয়ের গায়ে এইভাবে কেউ হাত দেবে সেটা কিন্তু আমরা কেউ মেনে নিতে পারবো না তুমি কি করে মেনে নিলে এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি এখন থেকে তোমাকে সব কিছু শিখতে হবে সৌজন্য বলে যে যতটা করা সম্ভব ছিল সে সেটা করে নিয়েছে পিসিমণি জানিয়ে দেয় যে গুনগুন অনেক লক্ষ্মী একটা মেয়ে তোর পিসিমণি যখন ঘরের দরজা লাগিয়েছিল তখন কেউ কিন্তু তার মান অভিমান ভাঙিয়ে তার মুখে হাসি ফুটিয়ে ঘর থেকে বের করতে পারেনি কেউ এই বাড়ির তার ধারের কাছে ঘেঁচতে পারেনি ওই মেটাই কিন্তু বের করে এনেছিল আর তখন কিন্তু তোদের প্রয়োজন হয়েছিল ওই মেটাকেই আর প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরে ওই মেয়েটা কিছুই পারে না ওর ব্যবহার খারাপ ওর সমস্ত দিক খারাপ এই সব কিছু বলাটা কিন্তু সৌজন্য উচিত নয় আমি কিন্তু ডাকিনি তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি জানি পটকা বলে আমরা তো পরিবারের সবাই ডেকেছি আর তার মাঝে তোরও সম্মতি ছিল যখন গুনগুন পুটিপিশির মুখে হাসি ফুটিয়ে তোর সামনে এনে দিয়েছিল তখন তো তোর খুব ভালো লেগেছিল তখন গুনগুনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছিলি ওকে ধন্যবাদ জানিয়েছিলি সে সব কথা আমরা ভুলে গেছি মনে আছে তো দেখ সৌজন্য একটা মেয়ে সব কিছু ছেড়ে ছুঁড়ে এই বাড়িতে আসছে আসার আগে যদি তুই এরকম আচরণ করে ওকে কষ্ট দিস তাহলে ও কী ভাববে যে কোন বাড়িতে বউ হয়ে আসছি রে বাবা যে বিয়ের আগে থেকে এইভাবে টর্চার করা শুরু করে দিয়েছে গুনগুনের এই বাড়িতে যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকটা কিন্তু সৌজন্য তোকেই দেখতে হবে তুমি জানো না পুটুপিসি গুনগুন আমাকে কি বলে অসভ্য রাগী বদমেজাজি অনেক কথা আরও বলে সেগুলো আমরা আমি তোমার সামনে বলতে পারছি না কেন বলে কই আমাদেরকে তো বলে না আমরা সব সময় ওকে ভালোবেসে আঁকড়ে ধরতে চেয়েছি এখন পর্যন্ত গুনগুনের প্রতি তোমার মনটা বড় হয়নি তুমি গুনগুনকে সবসময় খারাপই ভেবে যাও কখনো মনটা উদার করে ওকে ভালোবাসতে শেখো নি ওর কাছে গিয়ে ওর সাথে মিশে দেখো যে ও কতটা ভালো তখন বুঝতে পারবে যে আসলে সত্যি যে মানুষটার সাথে পরিবারের লোকজন তোমার তোমার বিয়ে ঠিক করেছে সে জন্য কতটা যোগ্য বুঝতে পেরেছে তো আর তাই বলে দিলাম গুনগুনের সাথে খারাপ আচরণ একদম করবে না মেঝ কাকু জানায় যে সে গান বাজনা করবে এই বিয়েতে তার একটা শখ রয়েছে সেই শখটা পূরণ করবে না ছেলের বিয়ে বলে কথা সবাই বলে যে তোমার গান শুনলে তো হয়েছে কাজ কি বলছো আমি গান ভালো করে গাইতে পারি না তখনই রিজু এবং বৌদিভাই জানায় না তুমি তো খুব সুন্দর গান গাও আর তোমাকে তো গানটা গাইতেই হবে তোমার একটা শখ তুমি সেটা পূরণ করবে তাহলে হয়েছে কাজ যেঠিমুনি জানায় যে তুমি তো বিড়াল শেয়াল সবাইকেই নিমন্ত্রণ করেছো এই বিয়েতে কাকে বাদ রেখেছো বলো তো তাহলে তোমার এখন গানেরও শখ হয়েছে তুমি করো আমি কি করব বলো তাহলে দাদা আমার বাজেটটা পাশ হয়ে যাবে তো পটকা জানায় এর আগের বার চিনির বিয়ের সময় দাদা আমাদের সকালের জলখাবারের আয়োজন করেছিল খরচটাও সম্পূর্ণ নিজে দিয়েছিল এবার তার উদ্ধ গিয়ে দাদা সকালের এবং দুপুরের খাবারের আয়োজন করবেই সেটাই আমি মনে মনে ভাবছি তাই না দাদা তখনই চটকে ওঠে সৌজন্যর বাবা বলে না আমি এতগুলো টাকা পারবো না তো কি করে দেব সবাই হাসে হেসে ফেলে বলে গুনগুন একবার এই বাড়িতে চলে আসুক ও তো বাবা মায়ের একমাত্র মেয়ে একটু তো জেদি একটু ওরকম হবেই সেটা আমাদেরকে মানিয়ে গুছিয়ে ওকে বুঝিয়ে নিতে হবে ও মনের দিক থেকে একদম খারাপ নয় খুবই ভালো একজন মেয়ে আর ওর মায়ের অপরাধের জন্য কখনও ওকে শাস্তি দেবে না সৌজন্য এটা তোমাকে জানিয়ে দিলাম ওর মাকে দেখে আমরা বুঝে গেছি যে খুব অসভ্য একটা অভদ্র মহিলা কিন্তু তারপরেও কী কৌশিকবাবু এবং গুনগুনের মুখের দিকে তাকিয়ে ওই পরিবারটাকে আমরা ভালোবাসি আর গুনগুন এই বাড়িতে আসতে ভালোবাসে এই বাড়ির মানুষগুলোকে ভালোবাসে ও এই বাড়িতে খুব ভালোই থাকবে তোমরা দেখে নিও তবে সৌজন্য একটা মেয়ে বিয়ের পরে স্বামীকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তাই তোমাকেই বোঝাতে হবে গুনগুনকে এবং পরিবার কি বিয়ে কি সব কিছু সম্পর্কে তুমি ওকে বোঝাবে আর এটা কিন্তু বাড়ির সবারই কথা সৌজন্য রেগে যায় বলে এই পরিবারে কি আমার কোনো মূল্য নেই এখন ওই মেয়েটা সবাই সাইড নিচ্ছে সবাই ওকেই ভালো বলছে ওর বিরুদ্ধে কি একটাও কথা বলা যাবে না ও খারাপ কিছু করলেও শাসন করা যাবে না হ্যাঁ যাবে কেন যাবে না তবে সেটা সীমার মধ্যে থেকেই তবে তুমি যে আজকে কাজটা করেছো ওকে ফোন করে বকাবকি করেছো এর মধ্যে ওর কোথায় দোষ বলো তো ও কি করেছে ও তো কোনো খারাপ আচরণ তোমার সাথে আজকে করেনি তারপরেও তুমি এই ধরনের আচরণ কেন করলে এরই মধ্যে সুকল্যাণ বাড়িতে চলে আসে আর সুকল্যাণ এসেই যখন পুটুবিশিকে দেখে পুটুবিশি অবাক হয়ে সুকল্যাণের দিকে তাকিয়ে থাকে পুটুবিশিকে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো আমি কি বললে তুমি খুশি হবে তুমি কি দেখতে এসেছো আমি কেমন আছি আমি এই পরিবারের মানুষগুলোর সাথে বেশ ভালোই আছি পুটুপিসি চলে যেতে চাইলে তখনই সৌজন্য আটকে দেয় বলে বাইরের একটা মানুষ এই বাড়িতে এসেছে অতিথি হয়ে তার জন্য তুমি কেন নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবে তুমি কোথাও যাবে না এখানে দাঁড়িয়ে থেকে সেই মানুষটার মুখোমুখি প্রশ্নের উত্তর দেবে তুমি তাকে বুঝিয়ে দেবে যে তুমি কতটা সুখে আছো এই পরিবারে আর এই পরিবারের মানুষগুলো তোমাকে কতটা ভালোবাসে কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে গুনগুনের সাথে খারাপ আচরণ করা যাবে না সৌজন্যকে বাধ্য করলেও বাড়ির সকলে তাহলে পরিবারের সবাই চায় যে গুনগুন এখনও ছেলে মানুষ রয়েছে তাই সৌজন্য এবং তার পরিবারের মানুষগুলো সবাই মিলে গুনগুনকে ভালো মানুষ তৈরি হতে এবং ওই পরিবারের নিয়মকানুন শিখিয়ে পড়িয়ে নিয়ে একটা ভালো জীবন দেবে কারণ গুনগুন ছোটবেলা থেকে বুক ভরা কষ্ট নিয়ে বড় হয়েছে তার মা না থাকার কষ্ট তার ড্যাডি তাকে মানুষ করেছে আর সে কারণে গুনগুন তার ড্যাডিকে খুব ভালোবাসে এবং বাবুর মতোই মানসিকতা গুনগুনের তৈরি হয়েছে তাই সৌজন্যকে বলে দেওয়া হয়েছে সে বিয়ের ছুটি নিয়েছে তাই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না বাড়ির সবাই মজা আনন্দ করে সবাই মিলে সৌজন্যকে জীবনটা হেল করে দেবে আর এটা ভেবেই সৌজন্য অস্থির হয়ে উঠছে সৌজন্য কথা শুনে পটকা জানায় যে আমরা তো করবই তার সাথে তোমার জীবন হেল করে দেওয়ার জন্য আঞ্জিত গুনগুনকে তোমাকে উচিত শিক্ষা দিয়ে দেবে কি হতে চলেছে এরপরে পুটুপুষির সামনে এসে সুকল্যাণ দাঁড়ালো তারপরে কি ঘুরতে চলেছে এই পরিবারে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে দলসর পদ্মা এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন